আমি এগিয়ে গেলাম, ময়লার স্তূপের উপরে গিয়ে দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার বলতেও এখন শরীর কাঁপছে, ওই ময়লার স্তূপের উপরে গিয়ে দেখি আমাদের নবীজির মৃতদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, একটি পা এরকম সোজা আর একটি পা এরকম হাঁটু ভাঙা অবস্থায় শুয়ে আছে। আমি গিয়ে আমার ডান হাত ওই বাঁকা হাঁটুটার উপরে রাখলাম, আমার হাত রাখা মাত্রই নবীজির দেহে প্রাণ ফিরে এলো। হযরতে হালিমার ঘরে থাকা অবস্থায় ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে টেনে টেনে যার কাপড় সোজা করে দিয়েছেন, বাইতুল্লাহ নির্মাণের সময় বেহুশ করে জমিনে ফেলে দিয়ে যার সদরের আল্লাহ পাক হেফাজত করেছেন, এই কুলাঙ্গার বেঈমান বলছে তাকে বিবস্ত্র অবস্থায় সে দেখেছে। আমার সেই মোহাম্মদ কলিজার ধন দুগ্ধপুষ্ট শিশু শুয়ে হাত পা এভাবে নাড়াচাড়া করছে, জানালা দিয়ে চাঁদের আলো ভিতরে ঢুকেছে, ওই আলোর মধ্যে সে শুয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম মোহাম্মদের হাত যেদিকে যায় চাঁদটা লাভ দিয়ে ওদিকে চলে যায়। মোহতারাম হাজরিন, আমাদের দেশে আরেকটা বাঘ আছে, বাঘ, প্রথম শব্দটা বললাম না, পরের শব্দটা বললাম বাঘ, বাবে রহমত। তো ওই বাবে রহমতের নাম আমি দিয়েছি বাবে গজব। এই বাবে গজবে যে মানুষটা আছে, এই মানুষটা তার প্রথম দাবি হলো সে আল্লাহকে সরাসরি দেখে, এবং তার মুরিদান যারা আশেকে রসুল আছে তাদের সবাইকে সে আল্লাহকে দেখিয়ে দেয়। তিনি তার আরেকটা বইয়ের মধ্যে লিখেছেন, বইটার নাম হলো রসুল কি সত্যি গরিব ছিলেন, বইয়ের নাম একটা প্রশ্নবোধক চিহ্ন, রসুল কি সত্যি গরিব ছিলেন। এই বইয়ের মধ্যে সে লিখছে, আমি একদিন স্বপ্নে দেখি আমি ফরিদপুর যাই। কোথায় যায় কিরে ভাই? আশেকের রসুল যে যার প্রেমিক সে স্বপ্নে তো তার কাছে যাবে, তুমি যদি মদিনার রসুলের প্রেমিক হও তুমি মদিনায় না গিয়ে ফরিদপুর কেন যাও? বোঝা গেল দাল মে কুছ কালা হে। ফরিদপুর কেন যায় জানেন? বলবো, ফরিদপুর ওনার শ্বশুর বাড়ি। ফরিদপুর কি শ্বশুর বাড়ি আপনারা অনেকেই জানেন না, ফরিদপুর ওই যে চন্দ্রপাড়া, নাম শুনেছেন? এই চন্দ্রপাড়ার মরহুম পীর আবুল ফজল, এই আবুল ফজলের মেয়ের জামাই উনি একজন, মাশাআল্লাহ ওনার সাথে পুরোপুরি ভাবে মিল আছে। আমাদের ফার্ম গেটে আরেকজন আছেন, সাহেবুল বাতন ওয়াল বাদান, এই কুতুববাগ, এই দুজন কিন্তু আপন ভাইরা, দুজন কি আপন ভাইরা। ঠিক আছে, শ্বশুর বাড়িতে যাইতেই পারে স্বপ্নে। এখন সে লিখছে, পথিমধ্যে দেখি আমি একটা সুন্দর বাগান, বাগানটা দেখে আমি এতটাই মুগ্ধ হলাম বাগানে ঢুকতে বাধ্য হলাম। ঘুরে ঘুরে দেখছি বাগানটা অনেক সুন্দর, কিন্তু ঘুরতে ঘুরতে এক কর্নারে দেখি একটা মাছবালা, একটা ডাস্টবিন, ময়লার স্তূপ। দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, এত সুন্দর বাগানের কর্নারে এরকম ময়লার স্তূপ। আমি এগিয়ে গেলাম, ময়লার স্তূপের উপরে গিয়ে দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার বলতেও এখন শরীর কাঁপছে, ওই ময়লার স্তূপের উপরে গিয়ে দেখি আমাদের নবীজির মৃতদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, একটি পা এরকম সোজা আর একটি পা এরকম হাঁটু ভাঙা অবস্থায় শুয়ে আছে। আমি গিয়ে আমার ডান হাত ওই বাঁকা হাঁটুটার উপরে রাখলাম, আমার হাত রাখা মাত্রই নবীজির দেহে প্রাণ ফিরে এলো। নাউযুবিল্লাহ বলবেন না। নবীজি এবার আমার দিকে তাকিয়ে বলছে, হে মোহাম্মদী ইসলামের ধারক বাহক, তুমি আমার রেখে যাওয়া ইসলামকে পুনর্জীবন দান করেছ। মহতারাম হাজরিন, এখানে এসে আমি দুটো কথা বলেই শেষ করছি। প্রথম কথা হলো তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক, একটি কিতাবের নাম, প্রাচীনতম একটি তারিখের কিতাব, তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক থেকে ইমামে বুখারীও রেওয়ায়াত গ্রহণ করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি তার তারিখের কিতাবের মধ্যে লিখেছেন, আমাদের সন্তানরা যেভাবে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, এরা কি পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি মাথায় দিয়ে আসে না ল্যাংটা হয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, ওই কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে মা আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আল্লাহ পাক কুদরতিভাবে নবীজির সতর ঢাকা অবস্থায় পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। এবং ওই কিতাবের মধ্যে আছে নবীজির দুধমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি
উনি বলেন যে আমার কলিজার ধন মুহাম্মদ যখন আমার ঘরে দুগ্ধপুষ্য শিশু, একদিন চাঁদনি রাত মুহাম্মদকে ঘরে রেখে আমি বাইরে সংসারের কাজ করছি, হঠাৎ দেখি আকাশের চাঁদ খুব দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, এক জায়গায় স্থির নাই। আমি ভয়ে দৌড়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি আমার সেই মুহাম্মদ কলিজার ধন দুগ্ধপুষ্য শিশু শুয়ে হাত পা এভাবে নাড়াচাড়া করছে, জানালা দিয়ে চাঁদের আলো ভিতরে ঢুকেছে, ওই আলোর মধ্যে সে শুয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম মুহাম্মদের হাত যেদিকে যায় চাঁদটা লাফ দিয়ে ওদিকে চলে যায়। এরপর তিনি যে কথা বলেছেন, হযরতে হালিমা বলেন, মাঝে মধ্যে আমি তো আমার এই মুহাম্মাদের গায়ের উপরে পাতলা একটা কাপড় দিয়ে সব সময় ঢেকে রাখতাম, মাঝে মধ্যে তার হাত পা নাড়াচাড়ার কারণে অনেক সময় কাপড়টা হাঁটুর উপরে উঠে যেত। আমি প্রায় দেখেছি যখনই তার হাত পা নাড়াচাড়ার কারণে ওই কাপড়টা যখন হাঁটুর উপরে উঠে যেত, অদৃশ্য থেকে একটা হাত এসে টেনে ওই কাপড়টা আবার লম্বা করে দিত। মহতারাম হাজরিন, তিন নম্বর ঘটনা, বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, কাবা ঘর পুনর্নির্মাণ হয়েছে অষ্টমবার, ওই সময় অন্যান্য যুবকদের সাথে নবীজিও ইট মাথায় করে নিচ্ছেন, অন্যান্য যুবকেরা ইট মাথায় নিলে ব্যথা লাগে, সবাই নিজ নিজ লুঙ্গি খুলে ভাঁজ করে মাথায় দিয়ে এবার উলঙ্গ হয়ে তারা ইট নেয় কাবা ঘরের এই খেদমত করে। নবীজি তো তার লুঙ্গি খুলেন না, চাচা আব্বাস এসে বললেন, ভাতিজা তোমার বন্ধুরা সবাই লুঙ্গি খুলে মাথায় দিয়েছে, কত আরামে ইট নিয়ে যাচ্ছে, তুমি খালি মাথায় কেন তুমি ইট নাও, তোমার লুঙ্গিটাও খুলো। আপনি কিতাব খুলে দেখেন নবীজি চাচার কথা মানবেন নাকি তার সতর খুলবেন, যদি সতর খুলেন তাহলে তার সতর খুলে যায়, লুঙ্গি খুললে সতর দুনিয়ার মানুষ দেখে ফেলবে, আর যদি তিনি সতর না খুলেন চাচার সাথে বেয়াদবি হয়ে যায়। তিনি এভাবে এই দুদুল্যমান অবস্থায় ঘামতে ঘামতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। মহতারাম হাজরিন, আমি বলতে চাই জন্মের সময় কুদরতিভাবে কাপড় পরিহিত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায়, সতর ঢাকা অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে জন্মের সময় আল্লাহ পাক যার সতর দুনিয়াবাসীকে দেখতে দিলেন না, দুগ্ধপুষ্য শিশু থাকাকালীন হযরতে হালিমার ঘরে থাকা অবস্থায় ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে টেনে টেনে যার কাপড় সুদা করে দিয়েছেন, বাইতুল্লাহ নির্মাণের সময় বেহুশ করে জমিনে ফেলে দিয়ে যার সতরের আল্লাহ পাক হেফাজত করেছেন, এই কুলাঙ্গার বেঈমান বলছে তাকে বিবস্ত্র অবস্থায় সে দেখেছে। মহতারাম হাজরিন, এই হচ্ছে আমাদের দেশের বাড়াবাড়ির চিত্র। আমি এই চিত্রটাও পুরোপুরি আপনাদের সামনে পেশ করতে পারলাম না, তবে আকলমন্দরা ইশারা কাফিস, যারা বিবেকবান তাদের জন্য ইশারাই যথেষ্ট।